বহু অপেক্ষার অন্ত ঘটিছি। আজি ইউজি এবং পিজি যে রয়েছে যা খুলিছি, আমি বর্তমান রমাদেবী উচ্চ রমাদেবী বিশ্ববিদ্যালয়ের অছু। আপনার দেখিপারুথিবে সিধাসলখ চিত্র কিভাবে ভাবে ছাত্রছাত্রী বসিছন্তি, বেঞ্চ টেবুল ভিতরে যে বসিছন্তি সে ভিতরে সামাজিক দূরতা লখাইছি। যেতবেলে সাধারণরে গোটিয়ে টেবুলরে বেঞ্চরে তিনজন ছাত্রছাত্রী বসুলে বা পাঠ পড়ুলে, বর্তমান সময়রে গোটিয়ে বেঞ্চ টেবুলে দুই দুই জন ছাত্রছাত্রী বসিছন্তি। এবং কিভাবে ভাবে এসওপি জারি করা যাইছি তা বিষয়ে মধ্যে শিক্ষক শিক্ষয়িত্রী অবগত করছেন ছাত্রছাত্রীঙ্কু, যে কোনোসি বি পরিস্থিতিরে কি কোনোসি সময়রে বি যে তাঙ্কু কিছি দেহ স্বাস্থ্য স্বাস্থ্যরে কিছি যদি দেখা যায় কিছি বা স্বাস্থ্যরে কিছি পরিবর্তন দেখা যায় মানে সিধাসলখ জনাইবা পাই মধ্যে ছাত্রছাত্রী মানুষ কইছেন মাস্ক এবং স্যানিটাইজর কু বাধ্যতামূলক করাইছি। এবং পূর্বরু যাহা নির্ধারিত রইতলা সেই হিসাবরে আজি সবু যো রইছে বিশ্ববিদ্যালয় গুড়িক খুলিছে এবং ইউজি এবং পিজি পাই পাঠপড়া আরম্ভ করাইছে। আমার সহ কলেজর কর্তৃপক্ষ মধ্যে অনেক সিধাসলখ আলোচনা করা কেমতি কোন চালিছে বর্তমান পাঠপড়া স্যার কেমতি কোন পাঠপড়া চালিছে ছাত্রছাত্রী বিষয়ে মানে যে আসিছেন এসওপি তাঙ্কু কোন বুঝা যাচ্ছে কিভাবে ভাবে গাইডলাইন কু পালন করা যাচ্ছে স্যার? পিলামানে বহুত আগ্রহে আজ বহুত সংখ্যায় ক্লাস অ্যাটেন্ড করা আসছেন। আ পূর্ব আমার অনলাইন ক্লাস চলছিল, কিন্তু অনলাইন ক্লাসে পর্টিকুলারলি প্রোবলেম পেপর গুলা পড়াইবার পিলামানে বহুত অসুবিধার ফেস করতে। আজ সমস্তে কোভিড গাইডলাইন মানিছেন, সোশিয়াল ডিস্টান্স মানিছেন, সমস্তে মাস্ক পিঁধিছেন, এবং সেই কোভিড নিয়মটা পিলা আমি আউথরে সচেতন করছু, সো দ্যাট দে উইল আটেন্ড দ্য ক্লাস লার্জ নম্বর অ্যান্ড দে উইল গোয়িং টু আপিয়ার দেয়ার মিড সেমিস্টার এক্সামিনেশন ভেরি শর্টলি। অ্যান্ড দিস ইজ দ্য কমার্স ক্লাস, কমার্স স্টুডেন্টস আর মোস্ট ডিসিপ্লিন স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি। দেখুন যা দেখুলে ছাত্রছাত্রী ভিতরে গোটে উৎসাহ উৎকণ্ঠা দেখাছি ছাত্রছাত্রী সিধাসলখ ভাবে আপনি দেখিপারুথিবে রমাদেবী বিশ্ববিদ্যালয়ের এই হচ্ছে চিত্র। কেমতি কোণ পাঠপড়া চালছি, কেমতি তুমি আসিছ কলেজ কু বা কেমতি কোণ দেখুছ, আউ নিয়ম কু কেতে পালন করিব, যেতবেলে দীর্ঘদিন ধরে ঘরে রহিতিল কেমতি কোণ থিলা? এবে বহুত দিন পূর্বে আমি অনলাইন ক্লাসেস আটেন্ড করছিলু, অনলাইন ক্লাসেস বি ঠিকঠাক থিলা, কিন্তু প্রবলেমাটিক পেপার পাই টিকে প্রবলেম হউতিলা। এবে গভর্নমেন্ট ডিক্লেয়ার করলা, ইউনিভার্সিটি খোলিলা, আমি বহুত এক্সাইটেড আছি অনলাইন অফলাইন ক্লাস পাই। আমি করোনা পাই যে কোভিড গাইডলাইন সবু পালন করিবু, স্যানিটাইজ করিবু, মাস্ক ইউজ করিবু, প্রপারলি আমি কলেজ ভিতরে থিবা ভিতরে আমি সব রুল পালন করিবু। নিহতি ভাবে যা দেখুলে কি যে ছাত্রছাত্রী মানে রয়েছেন ছাত্রছাত্রী মানে মাস্ক কু বাধ্যতামূলক করা যাইছি, স্যানিটাইজর কু বাধ্যতামূলক করা যাইছি, এহা সহিত অনলাইন ক্লাসেস মধ্যে চালছিলা, অনলাইন ক্লাসেস রে যা পাঠপড়া করছিলা তার বর্তমান রিভিজন রো সময় আসিছি। ছাত্রছাত্রী কিভাবে ভাবে পাঠ অর্জন করিবে, কিভাবে ভাবে ভালো ভাবে পরীক্ষা দেবে, আমি আহুরি কিছু মাত্র ছাত্রছাত্রী কু পচারিবা কেমতি কোন রয়েছে মাস্ক স্যানিটাইজর কু বাধ্যতামূলক করা যাইছি। এহা সহিত যে অভিভাবক রয়েছেন বা প্যারেন্টস রয়েছেন সেমানকর আপন তাঙ্কর সিগনেচার করিকি বি আসিকি আজি কলেজে সাবমিট করছেন, এতে দিন ধরে যে ঘরে রইতিলে অনলাইন পাঠপড়া ও এবে অফলাইনে পুনি পাঠ পড়িবে, এর ভিতরে ডিফারেন্সিয়েট বি কোন দেখুছেন? অ্যাকচুয়ালি গোটে তো অফলাইন অনলাইন পাঠরে দ্য ফার্স্ট থিং দ্য ফার্স্ট প্রবলেম ইজ নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক ইস্যু অ্যান্ড দেন নেক্সট প্রবলেম হেলা কি থিওরি পাঠরে ইট ওয়াজ ইজি বট প্র্যাকটিক্যাল পাঠরে ইট ইজ অলওয়েজ ডিফিকল্ট। তো অনলাইনরে বিলকুল মানে ভালসে বুঝি হোনতিল বট তথাপি ইট ওয়াজ এ বেনিফিট কি আমি ঘরে বসিকি অ্যাটলিস্ট পড়ি পারুথিলু, বহুত কনসেন্ট্রেট করি পারুথিলু, বট সমওয়াট পার্সোনালি মো চয়েস টু অফলাইন পাঠ ইজ মচ অ্যাডভাইজেবল দ্যান অনলাইন। নিহতি ভাবে যা দেখুলে ছাত্রছাত্রী যা কোতিলে কোভিড সময়ে অনলাইন অফলাইন পাঠ নিহতি ভাবে যেতবে ছাত্রছাত্রী আজ কলেজ আসিছেন উৎকণ্ঠা দেখাইছি, কারণ অনেক দিন পরে সে আসিছেন এবং যা কুলে ছাত্রছাত্রী যা কুলে আপনার দেখুলে রমাদেবী যা ছাত্রী মানে কুলে কি অফলাইন পাঠপড়া বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনলাইনে পাঠপড়া যেতবে সে নৌলে যা বুঝুলে সেটা থিওরি পাই ভালো লাগে, কিন্তু যেটা প্র্যাকটিক্যাল কথা আসি থাকে অফলাইন পাঠপড়া সবুঠার গুরুত্বপূর্ণ রয়েছে। আমার সহ কলেজের কর্তৃপক্ষ অনেক পচারা তাঙ্কু ম্যাডাম কেমতি কোণ কহবে অনলাইনে বি পাঠপড়া চলছিলা, কিন্তু ছুয়া কথা কহবার যা ছাত্রী মানে যা কুমার অফলাইন কু সে অধিক প্রাধান্যতা দৌঁচ অধিক গুরুত্ব দৌঁচান কোণ কহবে? এই যা বর্তমান শুণিয়াকু মিললা আমি বি ডিসকসন করুথিলু পিলাঙ্ক সহিত, অবভিয়সলি অনলাইন ক্লাস অপেক্ষা অফলাইন ক্লাস মানে প্রিফর করন্তি,
কিন্তু কমার্স স্পেসিফিক আমি যদি কহিব বিকজ উই আর কমার্স উই আর হাভিং কমার্স স্টুডেন্টস সো সেমানকর ওপিনিয়ন হচ্ছে থিওরি পেপার সমহাও ইন অনলাইন মোড ওয়েল এন্ড গুড নো প্রবলেম ফর ডিসকসিং পয়েন্টস কিন্তু প্রবলেমেটিক পেপার্স যেগুড়িক ক্যালকুলেসন ইনভলভ রয়েছে সেগুড়িক অনলাইন মোড্রে টিকে তাঁকে বুঝিয়া ডিফিকল্ট হুয়ে কিন্তু ইটস নট দ্যাট অনলাইন মোড কমপ্লিটলি সেমানক পর্পজ ফুলফিল করিনি ডিউরিং দিস কোভিড টাইম সেমানে প্রপরলি টাইম ইউজ করে থিওরি পেপার বুঝি পারিছেন প্রবলেমেটিক পেপার পাই সেমানে ক্লাস রুমটাকে বেশি প্রিফর করছেন সো আমি সেই সমস্ত প্রকার অ্যারেঞ্জমেন্ট করি নিহতি ভাবে মাধুরী যা দেখুলে অফলাইন পাঠপড়া অধিক গুরুত্ব দিয়া হচ্ছে দৌরান ছাত্রছাত্রী এইপা কারণ প্রাকটিকাল রয়েছে প্রাকটিকালটা অফলাইনে হি হয়ে পড়ব কারণ যেতবে অনলাইনে থিওরি পাঠপড়া সে বেশি পছন্দ করুলে কম কহব পরীক্ষা যেতবে হব অনলাইনে পাঠ পড়িছ পুঁ অফলাইনে কোভিড সময় দীর্ঘদিন ধর কলেজ আসিন কলেজ এবে বর্তমান কলেজ আসছ এই যে কিছু দিন যে পাঠ পড়ব সে ভিতরে কমিটি কম পাঠ পড়ি পরীক্ষা দেওয়া প্রস্তুত হোচ ତ ଆମେ କମ୍ ସିଲେବସ୍ ଅଭିଅସ୍ଲି ଏଇ ଟାଇମ୍ରେ ପଢ଼ିବୁ ଅଫ୍ଲାଇନ୍ରେ ଯେତିକି ବି ଅଭିଅସ୍ଲି ଅଫ୍ଲାଇନ୍ରେ ପ୍ରାକ୍ଟିକାଲ୍ ପ୍ରୋବ୍ଲେମ୍ସ ବେଶୀ ଭଲସେ କରିପାରୁଛୁ ତ ଯେତିକି ବି କରିବୁ ସେହି ହିସାବରେ ଆମେ ଏକ୍ଜାମ୍ ଦେବାକୁ ରେଡ଼ି ଅଛୁ।